পঁচিশে ডিসেম্বর খ্রিস্টান হলোর খুবই বড় একটা ধর্মীয় একটা অনুষ্ঠান হইল গিয়া ক্রিসমাস বা বড়দিন, যেটা আর কি যীশু খ্রিস্টর জন্মদিন উপলক্ষে আর কি তারা একটা পালন করে। তো এর লাগিয়া লন্ডনের এখন যতটা দোকানও যাই পায় সব দোকান হয়েছে কি সারা ক্রিসমাসের প্রোডাক্ট, খালি যেটাও দেখবা একটা দোকানের 70% হইল কি মাল হয়েছে তারা ক্রিসমাসের। আমি আজকে আমি একটা দোকানও আইসি আর কি আমার কিভাবে শপিং করার লাগে, এখন থেকে আমার তো খালি কোনো জিনিসই নেই, 70% জিনিস ওইটা কি তারা খালি ক্রিসমাসের, কেন যত ধরনের ফুতুল টুতুল দেখলাম সব হয়েছে কি ক্রিসমাসের। এরপরে গিয়া সাবি হোক, গড়ে একটা শপিস হোক, জেতা হোক, এভরিথিং তারা ক্রিসমাসের মানে সারা ক্রিসমাস দিয়ে সাজাইয়া রাখিছে। ও যে ফুতুল টুতুল যা আছে এটা সারা ক্রিসমাসের, আমি তো দেখি হবা। তো আমি যতটুকু জানি খ্রিস্টান হলে তারা 25শে ডিসেম্বর তারা ক্রিসমাস পালন করে আর কি, এটা হচ্ছে কি তারা যীশু খ্রিস্টর জন্মদিন সে উপলক্ষে তারা এই দিনটা তারা খুব মানে আন্তরিকভাবে তারা পালন করে। যেমন আমরা ঈদ বা হিন্দুরা রয়েছে গিয়ে দুর্গা পূজা, ওরকম আর কি তারা এটা খুবই ইম্পর্টেন্স দিয়ে এটা তারা পালন করে। তো বাট তারা নিজেও এটা বিশ্বাস করে যে যীশু খ্রিস্টর জন্ম কিন্তু ডিসেম্বরের 25 তারিখ নাই, অ্যাকচুয়ালি একটা মানে বহুত গবেষণায় হয় যে তারা মানে যীশু খ্রিস্টর জন্মদিন অ্যাকচুয়ালি অক্টোবরও হইতে পারে কিন্তু ডিসেম্বরও কোনোভাবেও নাই, তবুও তারা পালন করে। যাই হোক, তো এখন দেখবাই নেই, আমি গতদিন দেখছি কিছু মানুষে ওলা খ্রিস্টমাসের কাপড় পিন দিয়া সেন্টাক্লসের কাপড় পিন দিয়ে ফাঁকার, মানে তারা এক মাস আগ থেকে তারা এটার শুরু হয়ে গেছে। ইভেন ওই দেখ ব্যান্ড, মাথার ব্যান্ড, এরপরে ক্লিপ, ইভেন মানে সবটা ওটা হয়েছে কি ওই ক্রিসমাস ট্রি যে সাজায়, তো ক্রিসমাস ট্রি সাজাইলে তারা হচ্ছে বাতি টাতি দিয়ে সাজায় আর কি, বিভিন্ন জিনিস দিয়ে সাজায়, বল টল দিয়ে সাজায় ওগুলো আর কি। তো দেখি আমার মনে হইলো যে একটা ভিডিও করা যাওক, সবার লগে শেয়ার করা যাওক বিষয়টা। আসলে মানে দেখি কিলা কিলা লাগে যে মানে তারা এত ইয়ে করি যে তারা এটা সেলিব্রেট করে আর কি। তো আমিও দেখলাম মানে এমন কোনো জিনিস নাই তারা যে ক্রিসমাসের লাগে তারা করছে না আর কি, সপ্তাহ গরুর যাবতীয় যা জিনিস আমি এখন দেখছি কিছু ফ্লেট বাটি আছে, ফ্লেট বাটি ওটাও ডেক বাসন ওটাও তারা ক্রিসমাসের মতো করে ইয়ে করছে আর কি। তো আমিও দেখলাম যে সুন্দর সুন্দর ফুতুল টুতুল ওটা দেখা যায়, মাঝে মাঝে কিছু জিনিস আছে সুন্দর লাগে দেখতে, তো আমিও দেখলাম ইয়ে করলাম ভিডিও দিয়ে করলাম। আর মানুষে আমার ভাই সাই দিয়েছে আমি ভিডিও দিয়ে করলাম আর কি, ওই দেখো ওই তো ওয়ান টাইম ফ্লেট, ওয়ান টাইম বাটি, মাথার বেন্ট হল, এরপরে ওই যে হইটা সান্তাক্লসে যে হয় আর কি, ওটা কিছু কিছু জিনিস আসলেই সুন্দর লাগে। আর রইল গিয়া ইভেন আমি দেখছি যে সুন্দর সুন্দর কার্ড হল, এরপরে গিয়া আরও বিভিন্ন জিনিস হল আর কি। আর একটা হয়েছে কি মজার বেশি হয়েছে কি, কেন চকলেট তো তারা ক্রিসমাসের সময় তারা চকলেটের উপরে খুব বেশি ডিসকাউন্ট দেয়, তো বেশিরভাগ হাফ প্রাইসে থাকে, এরপরে একটার দাম যদি থাকে 2 পাউন্ডে তিনটা কিনে দিতে পারবে 5 পাউন্ডে ওরকম আর কি, চকলেটের উপরে খুবই অফার থাকে, মানে সাদা চকলেট হয়ে থাকলে সেইগুলো থাকে। তো আমরাও অবশ্য কিনি, মুসলমান হলেও কিনি, যদিও হালাল দেখি আমরা কিনি, বাট আমরা ছাড়া একমাত্র মনে হয় মুসলমান ছাড়া হিন্দু ইভেন বৌদ্ধ যারা আছে সবাই মনে হয়, আমি বিশেষ করে আমি দেখছি হিন্দুরা তো দেখছি আমি সবাই দেখছি যারা ক্রিসমাস তারা সেলিব্রেশন করে আর কি। তো এর মাঝে বিভিন্ন ধরনের চকলেট, চকলেট সব ধরনের মাঝে হালাল হারাম সপ্তাহ তারা ইয়ে দেয়, তারা সেইলও দেয়, চকলেট মলেট কিনে যায়, শুধুই তা নয় আর ক্রিসমাসের সময় প্রত্যেকটা জিনিসের উপরে তারা সেল দেয়, প্রত্যেকটা জিনিসের উপরে অফার দেখে। ইভেন আমি যে রেস্টুরেন্টে কাম করি এটা কিন্তু একটা পাকিস্তানি রেস্টুরেন্ট, যদিও আমরা আমার ওনার হইল গিয়া মুসলমান, তাই নো সত্য কথা বেটাইও দেখছি ক্রিসমাসের সময় বহুত অফার থাকে, এখানে গেলে 20% 30% ডিসকাউন্ট থাকে আর কি ক্রিসমাসের টাইমে। তো এটা হইল গিয়ে সান্তাক্লসের ও যে মাথার যে হেড ফিন দেয় আর কি, ও হেড ওটা আর কি, তারা দেখো তারা খাফরও ছাড়ছে না, আইয়া দেখি খাফর জুফর যা আছে সব ও ক্রিসমাসের গেট আপ দিয়ে বানানি হয়েছে, এটা এটা ছিল কাপড় আছে, এটা বলা বুঝলাম সান্তাক্লসের ড্রেস বানাইছে, খালি তা না নর্মাল যে গৌরব ইন্দা ড্রেস ওটাও দেখছি তারা ক্রিসমাসের ইয়ে দিয়ে বানাইছে আর কি। এটা এটাকে সব সুইটার অকল বাই চাইন্দর কাপড়, ইভেন খালি তা না যে না খালি ক্রিসমাসের দিন কিনতে পারবা এলাকা নাই, মানে তুমি রেগুলার ওই ইউজ করতে পারবা ওরকম আর কি। তারা সারা এটা দেখবায়
মানে সারা কাপড়ের সাইড খালি ক্রিসমাসের কাপড়, খালি ক্রিসমাসের কাপড়, এটা কোনো সুইটার মিটার এটা তো মানুষে রেগুলার করে ইউজ করার লাগে। আর এটার লাগে সারা লেখা মেরি ক্রিসমাস, মেরি ক্রিসমাস, মেরি ক্রিসমাস। তো যাই হোক, সবাই ভিডিও দেখাইলাম, সবাই ভালো থাকুক, আসসালামু আলাইকুম।